বিসমিল্লা হের রহমান ই রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি গত গত ভিডিওতে আমি এই ডিজাইনটা দেখিয়েছি আজ আমি আমি মনে করলাম যে এই ডিজাইন থেকে কি করা যায় তো সেই চিন্তা থেকে আমি নতুন একটা এখান থেকে অ্যাড করেছি দেখুন আমি আজ এটা করেছি এটা হচ্ছে কুশনের কভার করে নিয়েছি তো এটা কীভাবে করলাম আমি সেটাই দেখাবো তো তাহলে আসুন আমি দেখে আমি দেখিয়ে দিই আর আপনারা শিখে নেন কীভাবে আমি এটা করলাম অসংখ্য ধন্যবাদ যাদের যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আর যারা করেননি তাদেরকেও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকে পাশে থাকবেন তো আমি কিছুটা দেখুন আমি কিছুটা এটা করে নিয়েছি এটা সব পুরোটাই আমি ডবল ক্রোশি করে নিয়েছি আমি শুধু যে বেবি পিঙ্ক কালারের প্লাস চিহ্নগুলো আমি কীভাবে হয়ে আমি সেটাই দেখাবো সেই জন্য আমি যে এই গ্রিন বর্ডার থেকে আমি বেবি পিঙ্ক কালারের যে ডিজাইনটা এটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি তিনটা ডবল ক্রসি বা লং করে নেব তিনটা ডবল ক্রসি বা লং আমি বেবি পিঙ্ক কালারেরটা দিয়ে নিয়ে নিলাম এরপর আমার আমি গ্রিন কালারের উল দিয়ে আমি কন্টিনিউ করতেছিলাম তো ওটা দিয়ে আমি আবার কন্টিনিউ করব তো আমি পুরোটাই ডবল দিয়ে করেছি এই আমি পুরোটা দেখালাম না যতটুকু না দেখালেই না তো আমি এই ডিজাইনটা অ্যাড করেছি যে শুধু এভাবে ভালো লাগবে না মনে হয় তো অ্যাড করলাম তো খুব খারাপ লাগতেছে না ভালোই চলতেছে চলবে তো সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে নেবেন আমি ডিসক্রিপশনে আমি আমার প্রথম ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো আমি এভাবেই গ্রিনটা দিয়ে কমপ্লিট করার পরে আবার আমি কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরে আমি দেখুন আমি করে নিয়েছি কত দূর পরপর আমি তিনটা করে ডাবল ক্রোশে বেবি পিঙ্ক কালার করে নিয়েছি এরপর আমি আবার দেখুন আমি আবার অ্যাড করেছি যে পিঙ্ক কালার পিঙ্ক কালার বা মেজেন্ডা কালার যাই হোক সেই কালারটা আমি আবার অ্যাড করেছি অ্যাড করার পরে আমি এখন আবারও বেবি পিঙ্ক কালারটা করব আমি একটা ফ্লাওয়ার করার চেষ্টা করেছি বা ফ্লাওয়ার বা প্লাস চিহ্ন এরকম তো আগে যেহেতু আমি তিনটা ডাবল ক্রশি করে নিয়েছিলাম তো সেহেতু আমি তিন ঘর পিছন থেকে আবারও তিনটা ডাবল ক্রশি করে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি বেবি পিঙ্ক যে পিঙ্ক কালারের যে আমি সুতার উল্টা নিয়েছি সেটাকে কিন্তু পিছনে ফেলে দেওয়া যাবে না সেটাকে সহকারে সেটাকে নিচে রেখে বুনতে হবে তাছাড়া পিছনে কিন্তু সুতা সুতা হয়ে থাকবে আর প্রথমে তিনটা করে নিলাম এরপর আমি যে প্রথম লাইনে আমি তিনটা করেছিলাম তার উপরও আমি আরও তিনটা করে নেব দেখুন ডবল ক্রসি কীভাবে করতে হয় সেটারও সুন্দর করে আর একটা ভিডিও আমার চ্যানেলে আছেন অবশ্যই সবাই দেখে নেবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে আমার আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখুন আমি ওখানে আমি মোট নয়টা করে নিয়েছি তো ছয় তিনটা তো ছিল তিনটার উপর তিনটা দুই পাশে তিনটে দিনের ছয়টা আবার দেখুন আমি আবার যে সুতাটা আমি মাছ নিচে দিয়ে বুনিয়ে নিয়ে এসেছিলাম সেই সুদাটাকে আমি সহজেই নিয়ে নিলাম সেখানে পিছনে কিন্তু একটা সুতো সুতো ভাব থাকবে না তো সুতো বিচনার দিক থেকেও বোঝা হবে না যে সুতারটা আপনারা থেকে নিলেন আর সামনে থেকেও তো সুন্দর দেখা যাচ্ছেই যাই হোক তো এভাবেই আপনারা ঘরে বসে আমরা যেহেতু সবাই ঘরে বসে আছি তো ঘরে বসে কিছু করার জন্য কি করা যায় তো আমি ওই ছোটো স্কোয়ার থেকে আমি একটা কুসুম কভার বানিয়ে ফেলেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমার এই ভিডিওটা আবার আমি ওই লাইনটা কমপ্লিট করে আমি ইয়েলো কালার সুতো অ্যাড করেছি আর ইয়েলো কালার সুতো অ্যাড করার পর আমি এর পর্যন্ত আনার পরে দেখুন আবার আমি যে দ্বিতীয় লাইনে যে আমি তিনটা নয়টা করেছিলাম এখন নয়টা করব না এখনও আবার আমি তিনটার বেবি পিঙ্ক কালারের ডাবল ক্রোশে করবো এরপর আবার আমি ইয়েলো ইলোটাকে নেবো আর বেবি পিঙ্ক কালারের সুতাটাকে কিন্তু আমি পিছনে রাখবো না ওটাকেও আমি বোনানোর সঙ্গে সঙ্গে এটার মাঝখানে রেখে আমি কিন্তু পুরো সার্কেলটা বা পুরা রাউন্ডটা আমি কিন্তু ঘুরতেছি কারণ সুতাটাকে ছেড়ে দিলে পুরো জায়গাতে পিছনে সুতো শুতে একটা ভাব হবে দেখতে ভালো লাগবে না তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা সবাই আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি চাইবো যে আপনারা এটা শিখে বাসায় তো সবার কুশন কভার আছে কুশন কভারের বিভিন্ন কালার ম্যাচিং করে আপনারা করে নেবেন দেখুন কত সুন্দর লাগতেছে এখন আমি এটা পুরোটা আরও কয়েক লাইন করে নিয়েছি করে নেওয়ার পরে আসলে এই প্রত্যেকটা লাইন দেখালে অনেক বেশি বড় হয়ে যাবে আমি চেষ্টা করি খুব কম সময়ে কিভাবে বোঝানো যায় তো দেখুন আমি এটা কিন্তু লাস্টের সাদা সাদা কালারেরটা নিয়ে উল নিয়ে আমি লাস্টের রাউন্ডটা করতেছি তো লাস্টের রাউন্ডটাতে দেখুন আপনারা ডবল ক্রোশে কীভাবে করতে হয় এই জন্য আমি একটু স্লো করে নিয়েছি যে আপনাদের যেন সুবিধা হয় এটা কিন্তু একই এতেই পুরোটা করা তো সবাই চেষ্টা করবেন আর যাদের যে যেরকম সোফার কালার সেরকম ম্যাচিং করে সুতো যদি থাকে তো শুরু হয়ে যান আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন আমাকে ইনবক্স করবেন আমি হেল্প করার আউট হয়ে চেষ্টা করব দেখুন এভাবে করে আমি লাস্টে যে সাদাটা ওটা সেটা আমি কপোরা কমপ্লিট করে নিয়েছি তো আমার এই ডিজাইনটা যদিও আপনাদের ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন আমি ফুল দেখে অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন ও সবার ফুল ভিডিও ফুল দেখার চেষ্টা করি এবং সব সময় দেখি আর এই তো সবাই আমরা সবার পাশে থাকবো সবাই বাসায় থাকবো সেফ থাকবো এটাই সবার জন্য দোয়া করব আমাদের জন্য দোয়া করবেন আমি যেহেতু দেশের বাইরে থাকি যারা দেশে আছেন তারাও সাবধানে থাকবেন যারা আমরা বিভিন্ন দেশে প্রবাসী আছে তারাও আমার সবাই সবার ঘরে থাকবো এবং সাবধানে থাকব। আর ফ্রি টাইমে কী করবো আপনি আমার এই কাটার চ্যানেলে ঢুকে বিভিন্ন ডিজাইন শিখতে পারেন শিখে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য নেক্সট আমি এরপর এটার উপরে আমি কীভাবে কুসুম কভারটা কমপ্লিট করেছি সেটা দেখাবো তো সেই অপেক্ষায় থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুয়ামানিল্লা আলাইকুম